হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি যে গাছটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সালভিয়া। খুব সুন্দর একটা উইন্টার ফ্লাওয়ার। এটা একদম অক্টোবর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত ফুল দিয়ে থাকে। তো বন্ধুরা, এটা ভ্যারাইটিস কালার হয়ে থাকে। এটা আমারটা হচ্ছে লাল, এটা পার্পল কালার হয়ে থাকে, লাইট পিঙ্ক হয়ে থাকে, অফ হোয়াইট কালার, বিভিন্ন কালারে হয়ে থাকে। তো আমার কাছে লালটা বেশি ভালো লাগে, বেশি উজ্জ্বল বাগানে রাখলে অনেক সুন্দর উজ্জ্বল হয়ে থাকে বাগান। তো আমি লালটাই বেশি পছন্দ করি। তো বন্ধুরা, এই গাছটার কেয়ার আজকে আপনাদেরকে বলবো। এই গাছটা আপনারা খুব সহজে ইজিলি বীজ থেকে গ্রো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার ভিতরে, ফুলটার ভিতরে যখনই ফুলটা একদম ম্যাচিউরড হয়ে আসবে তখনই এতে দেখা যাচ্ছে এটার ভিতরে কালো কালো একদম বীজগুলো দেখা যাবে, ব্রাউন কালারের। তো এই বীজগুলোর মাধ্যমে যদি আপনারা চারা করতে চান, তাহলে আপনারা বীজগুলো যখনই গাছটা ফুলটা একদম পেকে আসবে বা শুকিয়ে আসবে তখনই বীজগুলো কালেক্ট করবেন। কালেক্ট করে এটা আপনারা অক্টোবরে এটা আপনারা গাছ মাটিতে ছিটিয়ে দিবেন। অক্টোবরে ছিটিয়ে দিলে এটা গাছগুলো হয়ে যাবে, ডিসেম্বরের ভিতরে গাছ হয়ে ফুল হয়ে চলে ফুল হবে। কিন্তু আপনারা যদি চান যে হচ্ছে আপনাদের লং টাইম আপনাদের বাগানে থাকুক, তাহলে আপনারা নার্সারি থেকে অক্টোবর থেকে আপনাদের এই গাছটা নার্সারিতে পাবেন। অক্টোবরে নিয়ে আসলে আপনারা নভেম্বর থেকে এটার ফুল আসবে, একদম এপ্রিল মে পর্যন্ত এটার ফুল থাকবে। তো এইভাবে আবার কাটিংয়ের মাধ্যমে এটার চারা হয়ে যায়। তো এটা আপনারা এই গাছটা সেমি শেডটাও পছন্দ করে, শীতকালে আপনারা ফুল সানলাইটটাই রাখবেন। আর যখন আস্তে আস্তে এপ্রিল মে মাসে মার্চ থেকে গরম শুরু হয়ে যাবে তখন সেমি শেডে রাখলে গাছটা অনেক ভালো থাকবে, ফুলগুলো শুকাবে না। তো আপনারা চেষ্টা করবেন নভেম্বর ডিসেম্বর মাসেটা ফুল সানলাইটে রাখার জন্য, আর মার্চ থেকে আপনারা এটা সেমি শেডে রাখার জন্য, কারণ এটা বেশি অনেক রোদের এটা ফুলগুলো কিন্তু জ্বলে যায়। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন দুই তিন ঘন্টা সকালে রোদটা থাকে এমন জায়গায় আপনারা গাছটা রেখে দিবেন। আর একটা হচ্ছে মাটির ক্ষেত্রে বলতে হয়, এটা আপনারা ওয়েলডেন সয়েল সবসময় আপনারা গাছে ব্যবহার করবেন, টবের গাছে ওয়েলডেন সয়েলটা ব্যবহার করবেন। সাথে আপনারা কম্পোস্ট সারটা মিশিয়ে গাছটা লাগিয়ে দিবেন, আর মাঝে মাঝে আপনারা সপ্তাহ দশ দিন অন্তর আপনারা লিকুইড ফার্টিলাইজারটা খুব পাতলা করে গাছে দিয়ে দিতে পারেন। তো এতে করে আপনার গাছটা অনেক সতেজ থাকবে, অনেক ফুল থাকবে। তো আমার এই গাছটা সেই নভেম্বরে আনা, তো নভেম্বর থেকে এখন পর্যন্ত এটার অনেক ফুল ছিল, আস্তে আস্তে ফুল একটু কমে আসছে। তো আমি আবার লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিব। তো বন্ধুরা, এটাতে আপনারা মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করতে পারেন সপ্তাহ দশ দিন অন্তর। আর খেয়াল রাখবেন হচ্ছে এটা বেশি পানি, এটা সবসময় মাটি ময়েস্ট রাখবেন, মাটিতে যেন পানি জমা না হয়। তাহলে আপনাদের পানি জমে থাকলে ফাঙ্গাস ইনফেকশান হবে। বেশি পানি যতক্ষণ পর্যন্ত না মাটি একদম শুকিয়ে গেছে বা ময়েস্ট থাকলে পানি দেওয়া লাগবে না, আপনারা চেক করে মাটি চেক করে আপনারা তারপর গাছে পানি দিবেন। আর এটাতে ফাঙ্গাস ইনফেকশানটা হয়, এই জন্য আপনারা মাঝে মাঝে নিম অয়েলটা স্প্রে করে দিবেন। নিম অয়েলটা স্প্রে করলে আপনাদের গাছটা অনেক ভালো থাকবে, সতেজ থাকবে। তো এইভাবেই আপনারা আপনাদের বাগানে সালভিয়া গাছে যত্ন করবেন। এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।